আচ্ছা, স্লাইড ওয়ানে একটা স্টোরি বর্ণনা করছে যেখানে 21 বছর বয়সী তামিম একটা মিরপুর একটা ফিলিং সার্ভিস স্টেশনে কাজ করে, সে একটা কাস্টমারের সাথে ঝগড়া হয়েছে, সে গ্যাসের যেই পাইপটা ওইটা দিয়ে বাড়ি মারছে আর মাথা কেটে ফেলছে আর কি কাস্টমারের। এখন এটার জন্য কাস্টমার সে হচ্ছে কেস করছে, আর এই যে তামিম, তামিম হচ্ছে অ্যারেস্টেড হয়েছে, মানে ওকে অ্যারেস্ট করা হয়েছে। এখন কোর্ট ওর জন্য একটা শাস্তি দাবি করবে। তো শাস্তি দাবি করার আগে ইন রেসপেক্ট অফ তামিম জাস্ট এমনি একটা বলছে ইনভেস্টিগেট করো, দেখো কি হয়। ইনভেস্টিগেট করতে কারে বলছো? মিস্টার জয়। সো প্রোবেশনের দায়িত্ব দিচ্ছে হচ্ছে মিস্টার জয়কে, যে হচ্ছে সব জায়গাগুলো গিয়ে দেখছে, সব এভিডেন্স কালেক্ট করছে গুরুত্বপূর্ণ। তারপর সে এভিডেন্সগুলো কোর্টে প্রেজেন্ট করার পরে কোর্ট বলছে যে ওকে আমরা জেল না দিয়ে একটা প্রোবেশন অর্ডার দেবো 3 বছরের জন্য। আর এই জিনিসটাকে বলে প্রবেশ, আচ্ছা না, 3 বছরের জন্য প্রোবেশন অর্ডার দিব, আর এই টাইমের মধ্যে মিস্টার জয় কাউন্সিলিং রিসিভ করবে, মানে কি বলো এটাকে, ওই যে একজন একজনকে যে বুঝায় ওইটা, ওইগুলো রিসিভ করবে আর কি। তো এটাকে বলা হচ্ছে কেস ওয়ার্ক সুপারভিশন।